স্পর্শ বলটা অনুভব হবে, বা তুমি যে বলটা অনুভব করবা বা যে ওজনটা অনুভব করবা, তাহলে আগের চেয়ে কম অনুভব করবা না? 240 নিউটন কম অনুভব করবা, তার মানে তোমার ওজন কি হবে? হ্রাস পাবে। হ্রাস পাবে। তার মানে কি? তোমার হালকা মনে হবে, হালকা। এইভাবে যদি এরকম হয় যে যে লিপটা নামতেছে সেই লিপটা তোমার জি ত্বরণেই নামতেছে, এ ইকুয়াল টু জি, 9.8 মিটার পার সেকেন্ড, মানে জি ত্বরণেই নামতেছে, তখন তোমার ওজন কত হবে? জিরো জিরো হয়ে যাবে না, এম জি মাইনাস এ, এ মানে জি, তার মানে কত হলো? এম জি মাইনাস এই যে জি, এর মান তো জিরো, জিরো। তার মানে তোমার কি মনে হবে, কি মনে হবে তোমার, কও তোমার কি ওজন ওজনহীন মনে হবে, ওজনহীন মনে হবে। ওজনহীন? এই যে এটা হচ্ছে ওজনহীন। ওজন লিফটের ভিতরে হালকা মনে হয় না? লিফটে তো উঠছে অনেক সময়, দেখবা লিফট যখন নিচে নামে, বিশেষ করে বেশি তালার লিফটে যখন উঠবা, 25 তলা, 20 তলা, 30 তলা, যখন নিচে নামবে তখন অনেকে ভয় পড়ে, চিল্লায় ওঠে, মানে নিচে নামে যখন ওজনহীন মনে হয়, হালকা মনে হয়, ওজনহীন ঠিক মনে হয় না, অত দ্রুত নামে না, কিন্তু হ্রাস পেয়ে যায় ওজন, অনেক ত্বরণে নামে তো তখন অনেকে চিল্লায় ওঠে। আর যদি তুমি উপরে ওঠো তখন কি হবে, ওই ত্বরণে উপরে উঠলে কিন্তু ওজন বৃদ্ধি পাবে, যার জন্য লিফট যখন উপরে ওঠে দেখবা যে বেশ ওয়েট ওয়েট লাগতেছে। যদি ওই ত্বরণে উপরে ওঠে তাহলে কি হবে, জি প্লাসে আছে না, তাহলে উপরে ওঠার ক্ষেত্রে লিফট যদি উপরে ওঠে তাহলে এর মান যদি হয় ধরো 4.8 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতেছে আর কি ত্বরণে, তাহলে জি তো অল নিচের দিকে, তার মানে তোমার ডাব্লিউটা কত হবে, এম জি প্লাস এ না, জি প্লাস এ হবে। জি স্যার, তাহলে এম মানে হচ্ছে তোমার ওজন 50 কেজি, আর জি প্লাস এ মানে কত, 13.8। 9.8 প্লাস 4.8 যোগ করলে কত হয় দেখো তো, 13.8 কে 50 দিয়ে গুণ করলে 690। 690 নিউটন। তাহলে তুমি 600 নিউটন বল, 90 নিউটন বল অনুভব করবা, এটা হচ্ছে আপাত ওজন। তোমার মনে হবে তোমার ওজন বেশি হয়ে গেছে, কারণ তোমার ছিল কত, প্রকৃত ছিল কত, 490 ছিল না, 490। তার মানে তোমার ওজন বেড়ে গেছে, হ্যাঁ বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তার মানে কারো যদি ওজন বাড়া দরকার হয়, 730 হবে, হ্যাঁ প্রায় 730 নিউটন হবে। এখানে, হ্যাঁ আচ্ছা হোক আর কি, বাইরে তো গেল। আচ্ছা তাহলে দেখো, 690 আছে স্যার। 13.8 × 50 কত হয়, 690 তো হয় মনে হয় নাকি, 5×40 = 60, 5×3 = 65, 4×4 = 96 হয়, স্যার এখানে ওইটা প্লাস করে 13.8 তেরো পয়েন্ট আট আসে না স্যার, এটা 14.6 চৌদ্দ হয়। পয়েন্ট ছয় আসে, হ্যাঁ এটা 14.6 হয়। তাহলে কত হবে? আর যাই হোক, এখানে ক্যালকুলেশন ভুল থাকতে পারে কিন্তু বাড়বে আর কি, আমার কথা হচ্ছে বাড়বে, বুঝছো? তাহলে দেখো এখানে, তাহলে দেখো ওজনটা কিভাবে বাড়তেছে, তাহলে তোমার যে অনেক সময় দেখা যায় আমরা ডায়েট কন্ট্রোল করতেছি যে ওজন আমার মনে হয় বেড়ে গেল, ডায়েট কন্ট্রোল করা লাগবে, তোমার ডায়েট কন্ট্রোল করার দরকার নাই, একটা লিফটের ভিতরে যা দাঁড়াই থাকবা, তাহলে তোমার লিফটটা যদি নির্দিষ্ট ত্বরণে নিচে নামে ওজন তখন মাপবা, দেখবা যে অটোমেটিক ওজন হ্রাস পেয়ে গেছে, তাই না, খুব দ্রুত। এটা হচ্ছে লিফটের কাহিনী, তো লিফটের এই ঘটনাগুলো খুব একটু ওয়েট করেন, এটা তুলবো। হ্যাঁ খুব বেসিক ঘটনা, কিন্তু খুব বেসিক জিনিস, এটা একটু ভালো করে মাথা রাখতে হবে। স্যার ওই লাস্ট ঘটনাটাও একটু ক্যালকুলেশন করে দেন, 3 নম্বর কোনটা, ঘটনাটা, 3 নম্বর, ওইটা তো সরাসরি, অর্থাৎ ওইটা হচ্ছে ওজনহীন মনে হবে। হ্যাঁ হ্যাঁ এটা তো করে সমবেগ, সমবেগের ক্ষেত্রে, ও সমবেগে তো তোমার জি জি থাকবে, সমবেগ কোনো ইফেক্ট করবে না ত্বরণের উপরে। 3 নম্বর ঘটনা হচ্ছে সমবেগ, সমবেগ তো তোমার ঝামেলা নাই, সমবেগ জি এর কোনো ইফেক্ট পড়বে না, যা আছে তাই থাকবে।
সমবেগে স্যার শুধুমাত্র এমজি হবে না? হ্যাঁ, শুধুমাত্র এমজি লেখা তো আছেই। সমবেগ মানে শুধুমাত্র এমজি, সমবেগে উঠুক আর নামুক, সমবেগ নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই, কারণ বেগ ত্বরণের উপর কোনো প্রভাব, জি এর উপর কোনো প্রভাব ফেলবে না, বুঝছো? সমবেগ মানে যা আছে তাই। আর যখন নিচে নামার ত্বরণটা যখন জি এর সমান হবে তখন ওজনহীন মনে হবে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। যখন নিচে নামবে ত্বরণ নিয়ে তখন জি মাইনাস হয়ে যাবে না, তাহলে জি, স্যার বুঝতে পারছি, বুঝছো তো? হ্যাঁ, অটোমেটিক মনে হচ্ছে। জি স্যার, হয়েছে। বুঝলে? আচ্ছা আচ্ছা, ভালোভাবে পরীক্ষা দিব। স্যার আচ্ছা দাঁড়াও, এটা একটু ঝামেলা হয়েছে। স্যার বলতেছে যে যে পরিমাণ ওজন হ্রাস পাবে ঠিক সেই পরিমাণে কি বৃদ্ধি পায়? নাম কোথায় বৃদ্ধি মানে এখানে হচ্ছে পাবে কোথায়? স্যার এই যে সেকেন্ড বার যে ওজন হচ্ছে বৃদ্ধি পাইলো উপর লিফট উপরে ওঠার সময়, হ্যাঁ, উপরে ওঠার সময় ওজন বৃদ্ধি পাবে, আর যখন তুমি নিচে নামবা তখন কি হবে?
দুইটা কি ওজন তো হ্রাস পাবে তখন হ্যাঁ স্যার, এই হ্রাস আর বৃদ্ধি কি দুইটা সমান হবে সবসময়? এইখানে স্যার সমান আসছে দুইটা, যদি তুমি একই পরিমাণ ওই যে ত্বরণে ওঠো, আর ত্বরণ যদি একই হয় হ্যাঁ তাহলে একই পরিমাণ বৃদ্ধি রাস্তা একই হবে, ওটা সমস্যা নাই। আচ্ছা তাহলে লিফটের কাহিনী তো মোটামুটি বোঝা গেছে। আর তুমি থার্ড কেস যেটা বললা, কে জানো থার্ড কেসটা বললো, এই যে থার্ড কেস যেটা, এটা যেহেতু সমবেগ, এখানে তার সমস্যা নাই। সমবেগের ক্ষেত্রে ওজন কত থাকবে? সমবেগের ক্ষেত্রে W সমান mg। ওখানে তো যেহেতু বেগ, বেগ তো আর ইফেক্ট করবে না জি এর উপরে, করবে কি? করবে না। অতএব তোমার জি জি থাকবে, এখানে কোনো পরিবর্তন পরিবর্তন হবে না, বুঝছো? যা আছে তাই থাকবে। তাহলে এটা হচ্ছে লিফটের তোমার মূল ঘটনা এগুলো। আর অঙ্ক এখানে দুইটা করা হয়েছে, এখান থেকে মোটামুটি তোমার দেখো আমরা কিন্তু সিরিয়ালি আসতেছি যে কিভাবে আমরা পরন্ত বস্তু প্রথমে শিখলাম, তারপরে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিভাবে হয়, তারপরে ব্রাশ আসলাম, অনুভূত ভাবে নিক্ষিপ্ত আসলাম, তারপরে আমরা চিহ্ন শিখলাম যে চিহ্নগুলো কিভাবে দিব, তারপরে দেখো আস্তে আস্তে লিফটে যখন আসলাম তখন লিফটের ঘটনাটা দেখতেছি যে স্ক্রু, মানে যদি লিফটের ভিতরে আমরা কোনো বস্তু ছেড়ে দেই তাহলে সে কি হবে, লিফটটাও নামতে থাকবে, বলও নামতে থাকবে, আবার যদি নিচ থেকে একটা স্ক্রু খুলে যায় তাহলে সে কি কোন গতিপথ অর্জন করবে, গতিপথটাই কিন্তু মূল জিনিস আমার। এভাবে নিয়ে এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে করা যায় যদি বোঝো তুমি আর কি, আর সব বিষয়গুলো তোমার বোঝা লাগবে আগ পর্যন্ত, তাহলে খুব ইন্টারেস্টিং ঘটনাগুলো বুঝতে পারা যায় সুন্দর। আর লিফটের ভিতরে ওজনহীনতার কারণগুলো আমরা বললাম, এই বিষয়টাই তোমার ওজনহীনতার কারণে, যেটা আমি বললাম, আমি বললাম এর জন্য যে যেহেতু লিফটের ঘটনা চলে আসছে যার জন্য এই কনসেপ্টটা মাথায় ঢুকায় দেওয়ার জন্য এটা বললাম। এটা কিন্তু আবার তোমার নিউটনিয়ান বলবিদ্যায় পরের চ্যাপ্টারে ডিটেল আছে, এখন মাথায় থাক, পরের চ্যাপ্টারে গিয়ে আবার তখন এমনি বুঝতে পারবা যে কি হচ্ছে না হচ্ছে। আর তোমার আরো কিছু ব্যাপার স্যাপার আছে, আর একটা কিছু থিওরিটিক্যাল আরো কিছু বিষয় করি। এই এই চ্যাপ্টারে প্রচুর অঙ্ক আছে বুঝছো, প্রচুর অঙ্ক আছে, তোমার জাস্ট সিস্টেম গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা আর একটা জিনিস করি, থিওরির অঙ্ক দেখবা যে আমরা যদি একটা প্রাসকে প্রাসকে যদি নিক্ষেপ করি এইভাবে, এবার নিক্ষেপ করলাম প্রাসটা বিভিন্ন অ্যাঙ্গেলে গিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে মারবা, বিভিন্ন অ্যাঙ্গেলে গিয়ে পড়বে, কিন্তু তোমার একটা প্রাসকে প্রাস সর্বোচ্চ অনুভূমিক সরি অনুভূমিক দূরত্ব অতিক্রম একই অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, একটা প্রাসকে দুইটা অ্যাঙ্গেলে যদি তুমি মারো, দুইটা কোণে যদি মারা হয়, এই একটা মারলে আর হচ্ছে এই একটা মারলে, দুইটা দুই কোণে মারলাম না আমি, দুইটা কোণের জন্য অনুভূমিক পাল্লা একটাই থাকবে, বেগটা আমাদের নির্দিষ্ট আছে, দুইটাই বেগ ইউ বেগে মারলাম, কিন্তু কোণ দুইটা আছে, একটা আছে কত তোমার আলফা ওয়ান আর একটা আছে কত আলফা টু, আলফা টু বুঝা বুঝলে কি কি বললাম বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে একটা পাশের এক নির্দিষ্ট নিক্ষেপণ বেগের জন্য সব সময় দুইটা কোণ থাকবে যেখানে প্রাসটা একই অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, সেই কোণটা কত আমাদের সেই কোণটা বের করতে হবে। তাহলে একটা আমি মারলাম হচ্ছে বেগ যেহেতু একই, একই বেগে মারতে হবে, একটা আলফা ওয়ান কোণে মারলাম, একটা আলফা টু কোণে মারলাম, অনেক কোণেই মারা যায় কিন্তু নির্দিষ্ট দুইটা কোণ থাকবে যে দুইটা কোণের জন্য ওই আর্টটা নির্দিষ্ট হবে, প্রথমটা যে দূরত্ব অতিক্রম করবে দ্বিতীয়টাও সে দূরত্ব অতিক্রম করবে। তাহলে এর থিওরিটা কি, থিওরিটিক্যাল এক্সপ্লানেশনটা আমরা একটু লিখি। তাহলে দেখো এখানে আর সমান কত, তাহলে পাল্লা আর সমান কত, পাল্লা আর ইকুয়াল টু, এটা তুলে নিও কিন্তু, এগুলো পাবা না তুমি, আমি যেগুলো করাচ্ছি এগুলো তোমার খাতায় অবশ্যই তুলতে হবে, না হলে এগুলো তুমি সব বইতে পাবা না। এই সাইড দিয়ে যে একটা উঠে গেছে কমলা কালারে, ওইটা স্যার কিসের দাগ? এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। আচ্ছা আচ্ছা রাস তো
তাহলে আমরা যদি আলফা কোণ ধরি, ধরলাম আলফা কোণ, কোণ ধরলাম আলফা, আমরা ক্যালকুলেশন করব তো এইভাবে, সাইন স্কোয়ার আলফা, আমরা ফর্মুলা যেটা জানি, সাইন স্কোয়ার টু আলফা, না টু আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে দেখো আমরা বজ্র গুণ করে দাও, তাহলে আর জি ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু আলফা। সাইন টু আলফা মানে কত? বা আর জি বাই ইউ স্কোয়ার সাইন টু আলফা মানে টেন আলফার সাথে একটা সূত্র আছে সাইন টু আলফার, বোঝা গেছে? ওই সূত্রটা ত্রিকোণমিতিতে আছে, ওটা তোমরা মুখস্থ রাখা লাগবে। এখন মুখস্থ আছে কিনা জানি না, ত্রিকোণমিতি আছে না তোমাদের? জি স্যার আছে তো। তুমি করতেছো ওখানে সূত্রটা পাবা, সাইন টু আলফার সূত্র হচ্ছে টু টেন আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা, এটা আসে। বা এখানে এখন সমাধান করে চলে যাও, সমাধান করে গেলে আমাদের কি হবে? আচ্ছা স্যার, এখানে আলফা 1 প্লাস আলফা 2 ইকুয়াল 90 ডিগ্রি হওয়া লাগবে না? কত হওয়া লাগবে সেটা আমরা জানি না, আমরা ক্যালকুলেশন করে দেখি। আর যেহেতু আমরা নির্দিষ্ট ধরে ফেলছি এই আলফা 1 আর আলফা 2 টা কত, এটা আমরা এখন বের করতেছি, বুঝো নাই? তোমার কথা ঠিকই আছে, হয়তো বা ঠিক নাই, আমরা প্রমাণ করে দেখবো যে ঠিক আছে কিনা, কত ডিগ্রি হয়, বুঝছো? প্রমাণ করি আগে, দেখি কত হয়। তাহলে বজ্র গুণ করো, বজ্র গুণ মানে এটা নিয়ে এদিকে গুণ করো, তাহলে কত হয়? আর জি বাই ইউ স্কোয়ার প্লাস আর জি বাই ইউ স্কোয়ার টেন স্কোয়ার আলফা, মানে ওয়ান একবার গেল, এই একবার গেল, আচ্ছা এটা ইকুয়াল টু টু টেন আলফা। বা এখানে দেখো ইউ স্কোয়ার তে সব দিক গুণ করে দাও, ইউ স্কোয়ার তে গুণ করে আমরা একটু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে নিয়ে আসি, তাহলে ইউ স্কোয়ার তে দুই দিকে যদি গুণ করে দাও তাহলে কি হবে? তাহলে আর জি টেন স্কোয়ার আলফা, এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম, তারপরে মাইনাস, যেহেতু স্কোয়ার তে গুণ করে দিচ্ছি, টু স্কোয়ার হবে ওখানে টেন আলফা, আর হচ্ছে এদিকে নিয়ে আসলাম, আর প্লাস এই যে এটা থাকবে, এটা হচ্ছে আর জি। তাহলে এখানে আমি একবারে দুইটা কাজ করছি কিন্তু, বুঝছো? কাজ করছি কি, কাজটা করছি হচ্ছে ইউ স্কোয়ার দিয়ে উভয় পক্ষে গুণ করে দিচ্ছি, তারপরে আমি সাজিয়েছি, সাজাইছি কি করে, এই ফর্মে সাজাইছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের ফর্মে সাজাইছি আর কি, একদিকে নিয়ে আসে। তাহলে এখানে আমাদের মূলটা কোনটা হবে বলো তো, মূল কোনটা হবে? মূল হচ্ছে তোমার একটা দ্বিঘাত সমীকরণের মূল কয়টা থাকে, দ্বিঘাত সমীকরণের মূল কয়টা থাকে? দুইটা, মূল দুইটি। তাহলে একটা মনে করলাম এক্স ওয়ান আর একটা মনে করলাম এক্স টু, তাই না? তাই যদি হয় তাহলে ওই দুইটা মূলের গুণফল কত হয় জানো? সি বাই এ, দুইটা মূলের গুণফল সি বাই এ হয়। তাহলে এখানে মূল কয়টা থাকবে? দুইটা থাকবে না? তাহলে এখানে যদি এক্স মানে হচ্ছে এটাই হচ্ছে টেন আলফা, টেন আলফা এটাই যদি আমরা এক্স বলি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এর মূল থাকবে কয়টা? মূল হচ্ছে তোমার দুইটি, দুইটা, দুইটা থাকলে আমি একটা ধরবো কত, যেহেতু টেন আলফা তাহলে একটা ধরলাম টেন আলফা ওয়ান আর একটা ধরবো হচ্ছে কত, টেন আলফা টু। তাহলে ওই যে দেখো আলফা টু আর আলফা ওয়ানের সাথে আমরা একটা সম্পর্ক পাবো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে সুতরাং ওই মূল দ্বয়ের গুণফল কত, মূল দ্বয়ের গুণফল কত, মূল দ্বয়ের গুণফল হচ্ছে তোমার সি বাই এ না, তাহলে মূল দ্বয়ের গুণফল, সুতরাং মূল দ্বয়ের, মূল দ্বয়ের গুণফল 1 ই আসবে স্যার, টেন আর জি স্কয়ার আসবে, টেন আলফা 2। এই অহনা আছে নাকি? অহনা জি স্যার, তুমি কি বুঝতেছো তো নাকি? জি স্যার বুঝতেছি। আচ্ছা, না বুঝলে সাথে সাথে বলবা, আর সবার কি অবস্থা, সব না বুঝলে সাথে সাথে বলতে হবে, এখন না বুঝলে ঝামেলা থাকলে কিন্তু সারা জীবনে ঝামেলা থেকে যাবে। তাহলে টেন আলফা ওয়ান টেন আলফা টু সি বাই এ, এখানে সি কত, এটা হচ্ছে এ, হ্যাঁ সি বাই এ মানে হচ্ছে সি ও আর জি, এ ও আর জি, খেয়াল করে দেখো, তাহলে আর জি ডিভাইডেড বাই আর জি কেটে গেল, থাকে আমার ওয়ান,
তাহলে এখানে কত থাকে? টেন আলফা ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই টেন আলফা টু, তাই থাকে না? ওয়ান বাই টেন আলফা মানে কত? কট আলফা, কট আলফা, তাই না? সুতরাং এখানে আমরা বসাই টেন আলফা সমান কত? টেন আলফা ওয়ান সমান কট আলফা টু, মানে আমরা লিখতে পারি কি এরকম? টেন 90 মাইনাস আলফা 2, গুড, 90 মাইনাস আলফা 90 মাইনাস আলফা 2 কোয়াড্রেন্টের হিসাবে লিখতে পারি। তাহলে এখানে কি হলো? আলফা 1 সমান কত? 10 10 আলফা 1, 90 মাইনাস আলফা 2, কি বুঝলে? আলফা 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 2 90 ডিগ্রি। তার মানে এর আগে কে বলছিল, কে যেন বললা যে স্যার এটা 90 ডিগ্রি হবে নাকি? রূপন্তি। আচ্ছা গুড, রূপন্তি আগেই মনে পড়ে ফেলছে এটা 90 ডিগ্রি। তাহলে ওই দুই উপরে করেন চলবো? হ্যাঁ, তাহলে ওই দুইটা কোণ এমন হতে হবে যে তাদের সমষ্টি কত হতে হবে? 90 ডিগ্রি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ওই প্রাসটা যত একই বেগে যদি দুইটা মারো ওই, তাহলে তারা কি করবে? একই দূরত্ব অতিক্রম করবে। দ্যাট ইজ, একটাকে যদি আমি মারি তাহলে একটা যদি আলফা হয় তাহলে দুইটি কোণ, দুইটি কোণ কোণের জন্য, দুটি কোণের জন্য পাল্লা একই হওয়ার শর্তটা আমার কি? শর্ত হচ্ছে একটা মারবা তুমি আলফা কোণে, আর একটা মারতে হবে 90 মাইনাস আলফা, বেগ কিন্তু একই থাকতে হবে, খেয়াল রাখতে হবে। তাই যদি হয় তাহলে আমি একটা যদি 30 ডিগ্রি কোণে মারি, আর একটা কত ডিগ্রি কোণে মারা লাগবে? 60 ডিগ্রি কোণে, তাই না? আচ্ছা, যদি আমি একটা মারি হচ্ছে 70 ডিগ্রি কোণে, আর একটা কত ডিগ্রি কোণে মারা লাগবে? 20 ডিগ্রি, 20 ডিগ্রি। আচ্ছা, তারপরে তোমার সাদিয়া আছে নাকি? সাদিয়া আফরিন, সাদিয়া আছে তো না? সাদিয়া কোথায় গেল? এই শ্রুতি আছো নাকি স্যার? আইটু নিচে করেন। জি স্যার। তুমি কি বুঝতেছো? তোমার তো খোঁজ খবর নাই। জি স্যার। ঠিক আছে, তুমি এটা বুঝছো এই ঘটনা? জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমার, এটা তাহলে আমি যদি, তাহলে আমি অন্য সাইডে যদি আবার মারি হচ্ছে কত ডিগ্রি দিয়ে? একই বেগ কিন্তু একই হওয়া লাগবে। আবার যদি মারি হচ্ছে এখানে তোমার 35 ডিগ্রি কোণে, তাহলে আর একটা কত ডিগ্রি কোণে মারা লাগবে বলো? হুম, 55 ডিগ্রি, কিন্তু বেগ আমার একই হওয়া লাগবে, বেগ একই, এটা মনে রাখতে হবে। কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, জাস্ট আমি প্রতিপাদন করাই দিলাম, তাহলে এখন আর মাথার ভিতর ঢুকে গেল, এটা ভুলবা না কখনো। এই প্রতিপাদন সব জায়গায় পাবা না তুমি, যে জিনিসগুলো আমি করাচ্ছি অঙ্কগুলো এগুলো তো সব জায়গায় তুমি পাবা না, তুলে রাখো কাজে দিবে। তাছাড়া অন্যান্য সিম্পল যে অঙ্কগুলো সব বইতেই আছে, সব বই করবা, সিম্পল অঙ্কগুলো পাবা, সমস্যা নেই। স্যার এটা শুধু নির্দিষ্ট বেগের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই না? হ্যাঁ, নির্দিষ্ট বেগ একই হওয়া লাগবে, বেগ একই, একই বেগে মারলো, মারবো আমি, কিন্তু দুইটা অ্যাঙ্গেল থাকবে তার, বুঝছো? তুমি কামান দিয়ে, কামান দিয়ে গুলি করতেছো, কামান দিয়ে গুলি করতেছো মনে করো, যুদ্ধ লেগে গেছে এখন কামান দিয়ে গুলি করতেছো ট্যাঙ্ক দিয়ে। আমি মনে করো সামনে একটা বিল্ডিং আছে, শত্রু বাহিনী অন্য পাশে আছে, শত্রুদের গাড়িতে লাগা লাগবে,
তুমি বিল্ডিং এর তুমি যদি এইভাবে মারো তাহলে তো বিল্ডিং এর বিল্ডিং এর জন্য মারতে পারতেছো না, তাই না? তো এইভাবে মারলে তোমার সে যা এখানে আঘাত করবে, এই কোণটা আছে, এই কোণটা আছে তোমার হচ্ছে কত ডিগ্রি কথার কথা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি তুমি কোনো মারতে পারো, তাহলে এই এত দূরত্বে গিয়ে শত্রুর এই গাড়িতে আঘাত করবে, কিন্তু সামনে বিল্ডিং থাকার জন্য তুমি মারতে পারতেছো না বা কোনো অবস্ট্যাকেল আছে মারতে পারতেছো না, তখন কি করবা? তখন বেগটাকে সেম রেখে মানে কোণটাকে বাড়িয়ে 90 মাইনাস, যেটা 30 ডিগ্রি, কত ডিগ্রি মারবা? 60 ডিগ্রি, তখন 60 ডিগ্রিতে পারবা একই বেগ দিয়ে ঠিকই যায় লাগবে, একই বেগ দিয়ে, বুঝছো? এটা হচ্ছে আমাদের কাহিনী। কিন্তু স্যার টাইম যদি উল্লেখ থাকে তখন তো এটা প্রযোজ্য হবে না মনে হয়। টাইম কি করব, টাইমের ক্ষেত্রে স্যার টাইম, স্যার টাইম ক্ষেত্রে তো হবে না। জি স্যার টাইমের ক্ষেত্রে একটাই হবে। টাইম কি করবা না, যদি টাইম দেওয়া থাকে স্যার বিচরণ, তাহলে টাইম দেওয়া থাকে তাহলে টাইম আলাদা, টাইম টাইম যাই হয় হবে। তোমরা টাইম নিয়ে টাইমের কথা কিছু বলেনি এখানে, তোমাকে বলছে যে একই বেগে মারবো কিন্তু কোন দুইটা হওয়া লাগবে, বুঝছো? এখানে টাইম তো আলাদা, টাইম আলাদা হবে না, টাইম তো আলাদা হয় না, কারণ তাদের গতিপথই আলাদা। এটা যদি টি হয়, T1 হয়, উপরটা কত হবে? T2 না, টাইম আলাদা হয়ে যাবে, সেটা অন্য কেস। হাইট কি আলাদা হবে না এক হবে? এখন ধরো হাইটের ক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে H1 সমান কত? দুইটা একই বেগে মারলাম, দুইটা একই বেগে মারলাম, তুমি যখন হাইটের কথা উঠলে তখন আমরা একটু অঙ্কটা করি। তাহলে দুইটা একই বেগে মারলাম, মনে করো 49 মিটার পার সেকেন্ড বেগে মারলাম, বুঝছো? তাহলে দুইটার বেগ একই, তাহলে একই বেগে মারলাম, তাহলে এক কোণ দুইটার কত? একটা 60 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাইটটা কত হচ্ছে, একটার জন্য H1 একটার জন্য H2, তাহলে H1 সমান কত হবে? ইউ স্কোয়ার ফর্মুলাটা কত হয়? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g হয় না? 2g হয়, আচ্ছা। আর আরেকটা কত হবে, আরেকটা H2 কত হয়? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার দুইটা কোণ 90 মাইনাস আলফা, দুই নম্বর। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুটা যোগ করে দাও, যোগ করে দিলে কি হবে? ও আমি যদি H1 H2 বের করতে চাই তাহলে দুটা যোগ করলে এখান থেকে তো H1 H2 পাওয়া যায়। হ্যাঁ স্যার এমনি ক্যালকুলেশন করলে তো বের হয়ে যাবে, সবই ইনফরমেশনই তো দেওয়া আছে, সব ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে আমি H1 H2 পাবো। হ্যাঁ তাহলে এখানে দেখো H1 H1 সমান কত হয়? ইউ স্কয়ার মানে 49 স্কয়ার, আর সাইন স্কয়ার আলফা মানে প্রথমটা আমরা কত ধর, সাইন স্কয়ার আলফা মানে 30 ডিগ্রি না? 30 ডিগ্রি, জি স্যার 30 ডিগ্রি, 2 × 9.8, এটা এটা ক্যালকুলেশন করো। আর H2 যদি আমরা ক্যালকুলেশন প্রথমটার ক্ষেত্রে হয় 30 ডিগ্রি ক্ষেত্রে 30.625 মিটার, আর এখানে হবে সেকেন্ডের ক্ষেত্রে হয় 91.875 মিটার। তাহলে এবার হিসাব করো, দেখো কাহিনী কি ঘটে গেল, এটা আর এটা, এই তো একই দূরত্ব গেল, কিন্তু হাইট তো আলাদা হয়ে যাবে, হাইটের মধ্যে ডিফারেন্সটা কত হয়ে গেল? এটা হচ্ছে আমার
এইচ ওয়ান হাইট, এইচ ওয়ান মানে হচ্ছে 30.6, 30.63 মিটার উঠলো যদি আমি 30 ডিগ্রি কোণে মারি, তাই না? আর আর একটা যদি 60 ডিগ্রি কোণে মারি তাহলে তার হাইটটা হয়ে যাবে কত, তার হাইটটা হয়ে যাবে তোমার 91.7, মানে মনে করো 92, 91.87। তার ডিফারেন্সটা কত, হাইটের ডিফারেন্সটা কত হবে এইচ ওয়ান মাইনাস এইচ টু যদি আমি এইভাবে মারি, এখান থেকে এটা বাদ দাও কত হয়, মিটার। তাহলে দেখো ডিফারেন্সটা কত, হাইটের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, বুঝছো? তো অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে, একটু জাস্ট বুঝতে পারলেই হলো। তারপরে তোমার সংঘর্ষের অঙ্কগুলো করা হয়নি, সংঘর্ষ এর পরের দিন নিয়ে করবো, যে দুইটা রাশ যে মধ্যে যে সংঘর্ষ এর অঙ্কগুলো পরের দিন করা যাবে। আর একটা ছোট্ট অঙ্ক করি, দেখো ছোট্ট অঙ্ক মানে হচ্ছে এরকম, তোমার একটা রাশ তোমার নিক্ষেপ করা হলো 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, এ কত মিটার দূরত্ব অতিক্রম করলো, ধরো 3 কিলোমিটার পথ অতিক্রম করলো, মানে পাল্লা হচ্ছে 3 কিলোমিটার পর্যন্ত গেল। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে পাঁচ ওই ট্রাসকে 5 কিলোমিটার পর্যন্ত, 5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত অতিক্রম পারবে কিনা, বুঝছো? 3 কিলোমিটার দূরত্ব যাই তো আমি ওই একই বেগে মারবো, কিন্তু তাকে যাইতে হবে কত, 5 কিলোমিটার, এরকম এরকম 5 কিলোমিটার পর্যন্ত দূরত্বে পাঠানো সম্ভব কিনা। তাহলে এখানে কোন কনসেপ্ট আমার কাজ করবে বলো তো, এটা তো আর, তাহলে আমরা জানি আর ইকুয়াল টু যে ম্যাক্সিমাম দূরত্ব, আর ম্যাক্স আছে না, ই স্কয়ার সাইন সাইন 2α ডিভাইডেড বাই জি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, ইউ ইকুয়াল টু কত হয়, ইউ এর মানটা বাই করো আদি বেগ, তাহলে ইউ এর মানটা বাই করলে আর জি মানে আর জি বাই সাইন 2α, তাহলে কত হয় আর জি বাই সাইন 2α, আর মানে হচ্ছে তোমার 3 কিলোমিটার, তাহলে ইউ এর মানটা জানা যাবে, তাহলে ইউ এর মানটা আমরা জানা যাবো, আর মানে কত, 3 কিলোমিটার 3×10³ ইন্টু জি মানে নাই হবে না স্কয়ার, হ্যাঁ তাহলে এখানে বাই সাইন 2α মানে 60 ডিগ্রি, কত হয় ইউ এর মান, এত সর্বোচ্চ দূরত্ব আমি কখন পাঠাতে পারবো, সর্বোচ্চ দূরত্ব সাইন 2θ এর মান যখন 1 হবে তখন, হ্যাঁ সাইন 2θ এর মান যখন 1 হবে, তাহলে আর ম্যাক্স, তাহলে আর ম্যাক্স সমান কত হবে, ইউ স্কয়ার বাই জি, জি জি, তাহলে ইউ এর মানটা বের হইছে কি, ইউ এর মানটা বাই করে তাকে 9.8 দিয়ে ভাগ করে দেখো সর্বোচ্চ কত দূরত্ব পাঠাতে পারবে ওই একই আদি বেগ দিয়ে, এটা দেখো কত, যদি 5 কিলোমিটার হয় ভিতরে হয় তাহলে পড়বে, না হলে হবে না, যদি 5 কিলোমিটার বা তার চেয়ে বেশি হয় তাহলে পাঠানো যাবে, আর না হলে ইউ এর মান আসে 184.25, ওটা 184 ধরো, 184 মিটার পার সেকেন্ড, আর এখানে 184² দাও তাহলে এখানে কত আসবে সেটা ক্যালকুলেশন করা লাগবে। এটা আসে 34.69, মানে 3.45 কিলোমিটার আসে, তাই না?
জি স্যার, তাহলে কিলোমিটার ফোর দেখো, ফাইভ, 3.45 কিলোমিটার। 3.45 কিলোমিটার সর্বোচ্চ পাঠাতে পারবা তুমি এটা, কিন্তু আমার বলছে কত কিলোমিটার, 5 কিলোমিটার, তাহলে পাঠানো যাবে 5 কিলোমিটার? না যাবে না, যাবে না, যাবে না সর্বোচ্চ সে 3.54 স্যার। কিলোমিটার যাবে। হ্যাঁ স্যার যদি অন্যভাবে ক্যালকুলেশন করা যায় যে বেগের মান চেঞ্জ করে বা কোণের মান চেঞ্জ করে, বেগের মান চেঞ্জ করলে বা ইয়ের মান চেঞ্জ করলে তো তুমি পাঠাতে পারবাই, তাতে সমস্যা নেই, হ্যাঁ সেটাই বলছি, অঙ্কটাই তো তোমার চেঞ্জ হয়ে যাবে। তখন অঙ্ক ইয়ে হয়ে যাবে। তার মানে তোমাকে বলছে যেটা সেটা হচ্ছে যে 30 ডিগ্রি কোণে মাইরে আমি কি করলাম, 3 কিলোমিটার পারলাম, আমি সর্বোচ্চ কত দূরত্বে পাঠাতে পারবো, দ্যাট ইজ কোণের মান আমি চেঞ্জ করে, ইউ আমার ঠিক থাকবে। ইউ যদি কম্পারা করো তাহলে তো, ইউ কম্পারা করলে তো অনেক দূরে যাবে বা অনেক কাছেও যাবে ইউ কম্পারা করলে, কিন্তু ইউ ঠিক থাকবে, কিন্তু কোনটা তুমি কম্পারা করে সর্বোচ্চ কত দূরত্ব দিতে পারবা। আমরা জানি যে সর্বোচ্চ দূরত্বে পাঠাতে গেলে আমার কোণ কত লাগবে, আলফার মান কত হতে হয়, 45 ডিগ্রি, না এটার মান 1 মানে কি 45 ডিগ্রি হওয়া লাগে, সেক্ষেত্রে তো আমার সর্বোচ্চ দূরত্ব আর ম্যাক্স হবে। এগুলো আমরা দেখলাম যে এটা, তার মানে কোণের মান তুমি যত কম্পারাই করো না কেন তোমার 3.45 এর চেয়ে বেশি পাঠাতে পারবা না, এটাই হচ্ছে আর ম্যাক্স।